রাখি পূর্ণিমা উৎসব পালন অরুণডা গ্রাম পঞ্চায়েত এলাকায় আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার রাখি উৎসব পালন করল পুলিশ কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও এবং সেই সঙ্গে খানাকুল থানার ওসি এবং পুলিশ কর্মীরা। দেখাবো আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার কি বললেন নিউজ অগ্নি পর্দায়, শুনবো। রাখিবন্ধন উৎসবে অরুণডা গ্রাম পঞ্চায়েতে এসে আমরা আমাদের যারা রক্ষক, আমাদের যারা পুলিশ প্রশাসনের ভাইরা রয়েছে তাদের হাতে রাখি এবং সাধারণ মানুষের হাতে রাখি। যেদিকে শান্তি সম্প্রীতির বাংলা এবং এই অরুণডাতে যেখানে সমস্ত মানুষ এক হয়ে বসবাস করতে চায়, বিজেপির হারমাজেরা কালকে যা নোংরামি করেছে, আজকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে রাখিবন্ধন উৎসবে তারা মানুষের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা দেখেছেন এবং আজকে কিন্তু স্থিতিশীল অরুণডা এলাকা এবং সাধারণ মানুষ কিন্তু আবার তাদের মূল স্রোতে ফিরে গেছে। কিন্তু বিজেপির এই নোংরামি, মানুষকে ভয় পাওয়ানো, এই জিনিস কিন্তু চলবে না। রাখিবন্ধন উৎসবের মধ্যে দিয়ে অরুণডা তথা আরামবাগবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো আছো? এখন ঠিক আছে এলাকা? তোমার দোকান পাটা আছে ভাই, তুমি দোকান খুলে বসে আমার খুব ভালো লাগে। সাবান কিনলো রে বাবা রে, আরেকটা আরেকটা ভালো